বন্ধুরা, তোমাদের কাছে বলার ভাষা আমাদের কাছে নাই, তোমাদের পায়ে ধরা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। যে যুবক নামাজ পড়ে না, যে যুবক রোজা রাখে না, আল্লাহর কসম রব্বে কারীমের নজরে এটা মানুষ না, আসমানওয়ালাদের দৃষ্টিতে এটা কি না, এটা মানুষ না। দুনিয়ার কোনো ছাগলে নামাজ পড়ে না, দুনিয়ার কোনো শুয়োরে নামাজ পড়ে না, দুনিয়ার কোনো কুকুরে নামাজ পড়ে না, দুনিয়ার কোনো শিয়ালে নামাজ পড়ে না, দুনিয়ার কোনো বেঈমান নামাজ পড়ে না। যে যুবক মুসলমান হয়ে নামাজ পড়ো না, তুমি আর তাদের মধ্যে কি ব্যস্তম আমার একটু বুঝাও। ওদের রক্ত লাল, তোমার রক্ত লাল, হিন্দু রক্ত লাল, তোমার রক্ত লাল, হিন্দু এ খায় তুমিও খাও, হিন্দুও ঘুমায় তুমিও ঘুমাও, হিন্দুও বাচ্চা দেয় তুমিও বাচ্চা দাও, হিন্দুও বাচ্চা জন্ম দেয় তুমিও বাচ্চা জন্ম দাও, তো তোমার আর তার মধ্যে পার্থক্য কি? আমার আর হিন্দুর মধ্যে পার্থক্য আল্লাহর কসম শুধুই নামাজ, আল্লাহর কসম শুধুই কি? শুধুই নামাজ। যুবক তুমি নামাজ পড়ো না, যে যুবক নামাজ পড়ে না, হায় বলতে ইচ্ছে হয়, লজ্জাও লাগে শরমও লাগে, বলতে ইচ্ছে হয়, শুয়োর তার কাছে হাজার বার পানা চায়, কুকুর তার কাছে পানা চায়, কুকুর তার কাছে পানা চায়, শুয়োর তার কাছে পানা চায়। বলেন শুয়োর তার কাছে কি চায়? শুয়োর তার কাছে পানা চায়, কুকুর তার কাছে পানা চায়। হায়, আর নামাজিকে নামাজির সাথে জিব্রিল মুসাফা করে। হাই কেমনে বললে বুঝবো? একদিকে ফেরেশতা লাইন ধরে তোমার সাথে মুসাফা করে, আরেকদিকে কুত্তাও লানত দেয়, আরেকদিকে কুত্তাও কি দেয়, তার উপর লানত, তার কারণে জমিনে সমস্ত অশান্তি। আর জিকিরওয়ালা ফিকিরওয়ালা জিকিরওয়ালা ফিকিরওয়ালা কোরআনওয়ালা সমুদ্রের পিপীলিকাও তার জন্য রহমতের দোয়া করে, তোমার জন্য আমার মুখে লোকমা উঠে। সুবহানাল্লাহ, বলবেন না? বুঝতেছেন আমার কথা আপনারা? বুঝতেছেন? জিকিরওয়ালা ফিকিরওয়ালা ইমানওয়ালা নামাজওয়ালা কোরআনওয়ালা জিকিরওয়ালা ফিকিরওয়ালার জন্য হাত্তাল হাইতান ফি জাউফিল মা, সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। ফেরেশতা কত কুটি আছে? কুটি কুটি টু দি পাওয়ার, কুটি কুটি ফেরেশতা তার জন্য দোয়া করে। ফেরেশতারা কি কোন ভাবে দোয়া করে? আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহুম্মারহামহু। আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার এই বান্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও, তোমার এই বান্দাকে তুমি রহমের ফয়সালা করো। আর অন্যদিকে বেনামাজির জন্য কুটি কুটি ফেরেশতা দোয়া বদদোয়া করে, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। ফিফিলিকা বদদোয়া করে, তার উপরে আল্লাহর লানত। জিনগুলো বদদোয়া করে, তার উপরে আল্লাহর লানত। জালেমের জন্য জিনেরা বদদোয়া করে, জালেমের জন্য ফেরেশতাও বদদোয়া করে, জালেমের জন্য তামাম মাখলুকাত বদদোয়া করে, হারামখোরের জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত বদদোয়া করে, আর ইমানওয়ালার জন্য, নামাজিওয়ালার জন্য, আমলওয়ালার জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত দোয়া করে। বুঝতে পারছি, মনে কষ্ট পাইছেন? কেউ পড়বো নামাজ আজকে থেকে? বলেন ইনশাআল্লাহ, হাত তুলেন, বলেন পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দাও। আসরের আজান হলে সিন্নি খাইতে যাবেন না নামাজ পড়তে যাবেন? আমি বুঝি না, মাহফিল আসরের আজান হয়েছে, সিন্নির জন্য লাইন দিচ্ছে, নামাজ না পড়ে বলেন না, বাস্তব না? বাস্তব, এত পচে গেলেন কেন, এত নষ্ট হলাম কেন? সিন্নি বাড়িত নাই কি? একটু আপনি একটু একটু সিন্নি তো না? এটার জন্য আপনি জামাত ছেড়ে দিলেন? গতকালকে আমার বয়ান যেখানে ছিল আমি দেখছি তামাশা, কি নামাজে ছিল কয়জন, সিন্নিতে বসে কয়জন? আমি কি বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান? তুই দুটা সিন্নির জন্য মাহফিলে বসে গেলি, তুই নামাজ পড়লি না, বেহায়া জানোয়ার কুত্তা কথা কর। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, প্রয়োজন আর দাওয়াত দিবেন না, এটাই হবে, এর বেড়ে আর কি হবে? কুত্তা তার ভালো আছে, কুত্তাও তার মালিকের নাফরমানি করে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন মুসলমান এত পচে গেল কেন, এত পচে গেলে কেন তুমি, ও এত বেচুক পচে গেল কেন, এত নষ্ট হইলো কেন?
এই জন্যই ফিরে আসতেছে, করোনা এই জন্য আসতেছে, করোনা কোন জন্য আসতেছে, তামাশা করতে নি করোনা ইয়ে কি মাহফিলে আসছে ঘুরে, ও আর শুনে না সিন্ধি সময় এসে বসে গেছে। আপনাদের আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, ফেঞ্চুগঞ্জ নাই না, মাইন্ড করছেন না কেউ, আজ থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষে বলি যখনই মাহফিল করাবেন ঠিক আইনে ওয়াক্ত নামাজ হবে, আসর ঠিক মতো, মাগরিব ঠিক মতো, আয়েশা ঠিক মতো, আবার নামাজের আজান দিলেন এতগুলো মানুষ সামনে, আপনি আজান দিয়েই একামত দিয়ে দিলেন, এরাও যে করবে কখন নষ্ট, আমরাও হয়েছি, শুধু এরা হয়নি আমরা নষ্ট, তার করছেন নি কোনো নষ্ট, শুধু তারা হয়নি আমরা নষ্ট, বরং আমরা আগে নষ্ট হয়েছি পরে আমরা নষ্ট হয়েছি। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝাতে মানে সহজ করে, রাগ করলে কাশি উঠে, স্যার আমার সাথে কোনো নারাজ হয়ে গেছেন, আপনি একটু চা খান, আমি খাবো না, আমি খাবো না, না না চা রোজা আছে, কি বলছি পড়বো নামাজ ইনশাল্লাহ, আবার একজনে করছি ইনশাল্লাহ, এই একটু পরে আসর নামাজে দেখা যাবে কে কে নামাজে যায় কে কে বুট খাইতে যায়, ঠিক আছে না ইনশাল্লাহ। আল্লাহ না আপনাদের মসজিদ সুন্দর আলহামদুলিল্লাহ, চিনি নাই নাই রাত্রে, যাক ভালো হয়েছে, নামাজ পড়ে নামাজের পরে ইনশাল্লাহ, ঠিক আছে না পড়বো নামাজ ইনশাল্লাহ, নামাজের এক নাম্বার পুরস্কার, নামাজের এক নাম্বার পুরস্কার, নামাজের এক নাম্বার পুরস্কার চেহারাটাকে সুন্দর করে দে, বলেন নামাজের এক নাম্বার পুরস্কার কি, চেহারাটাকে সুন্দর করে দেয়, আস-সালাতু নূর, নামাজ হলো নূর, আল-ওয়াদু নূর, ওযু হলো নূর, নূরুন লিওয়াজহি চেহারার জন্য নূর, ওয়া নূরুন লিকলবি হৃদয়ের জন্য নূর, অনুরুন লে কবরি কবরের জন্য নূর, অনুরুন লে হাসি হাসরের ময়দানের জন্য নূর, অনুরুন লে সিরাতি ফুল সিরাতের জন্য নূর, অনুরুন আলা নূর ফি জান্নাতিহি, অনুরুন আলা নূর জান্নাতের জন্য নূর, আলা নূর জিকিরের এক নাম্বার পুরস্কার হলো নূর, আজ জিকির নূর, জিকির হলো নূর, নূরুন লে ওয়াজহি, নূরুন লে ওয়াজহি, এই জন্য জিকির দিলটাকে আলোকিত করে দেয়, চেহারাকে আলোকিত করে দেয়, সুবহানাল্লাহ, কি ভাই জিকির কাকে আলোকিত করে দেয়, চেহারাকে আলোকিত করে দেয়, একজনের প্রতিদিন পাঁচবার চেহারা ধুলো, আরেকজন শুধু একবার ফজরের পরে ঘুম থেকে উঠা ধোয়, কার চেহারা সুন্দর হবে স্বাভাবিক কি কথা, কি ভাই আজিব বিষয় হলো, আল্লাহু আকবার কাবীরা, পৃথিবীর যত শক্তিশালী পাওয়ারফুল লাইট লাগানো লাইট চেহারা পর্যন্ত বসে, দিল পর্যন্ত বসে না, দেখিন জিকিরের নূর দিল পর্যন্ত পৌঁছে যায়, কি দুনিয়ার যত থিওরি আছে সব বাহিরে চেহারা পর্যন্ত, বডি পর্যন্ত, যত সাবান বানাইছে সব বডির লেগা, বডি লোশন তো বানিয়েছে, চেহারার জন্য ফেস ওয়াশ তো বানিয়েছে, মাথার জন্য শ্যাম্পু তো বানিয়েছে, দাঁতের জন্য পেস্ট তো বানিয়েছে, বগলের জন্য আলাদা ক্রিম তো বানিয়েছে, বানিয়েছে শরীরের জন্য আলাদা ক্রিম তো বানিয়েছে, লেকিন জিকিরের জন্য দিলের জন্য কোনো ক্রিম আজ পর্যন্ত কেউ বানায় নাই, কোনো কোম্পানি দিলের ক্রিম বানায় নাই, দিলের ক্রিম বানানো আল্লাহ ওয়ালাদের কোম্পানিতে দিলের ক্রিম পাওয়া যায়, কি বলছি বলেন, আল্লাহু আকবার, তাবলীগ জামাতে দিলের ক্রিম পাওয়া যায়, মাদ্রাসাগুলোতে দিলের ক্রিম পাওয়া যায়, বন্ধু মাদ্রাসাতে দিলের ক্রিম পাওয়া যায়, মসজিদে দিলের ক্রিম পাওয়া যায়, মসজিদে দিলের আলো পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না, ওলামা ইকরাম বলেন কথা ঠিক আছে নাকি, কম ফেস ওয়াশ যত মাখবা আর দিলের আলো যদি না থাকে এটা ধীরে ধীরে শয়তানের মতো হয়ে যাবে, আর মাথা শ্যাম্পু যত মাখবা দিলের আলো যদি না থাকে ধীরে ধীরে শয়তানের মতো হয়ে যাবে, আর যদি বাহিরের ক্রিম জীবনে ইউজ কোনোদিন নাও কর, বাহিরের সাবান যদি জীবনেও কখনো ইউজ করলা না, লেকিন দিলের সাবানটা ইউজ করলা যত বুড়ো হবা চেহারা তত সুন্দর,